সামনে একটা করে নিরাপত্তা, প্রতিটা দোকানের সামনে একজন করে নিরাপত্তা রক্ষী আমি রাখতে পারবো না। সুতরাং নজরদারি বাড়ানোর কথা যেটা বলছেন সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। তিন নাম্বার যেটা বলেছেন দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এবং ওটাই আমার পয়েন্ট। তিনি বলছেন এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। তারা অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দেখুন, বিএনপি জামাতের কথা যখন শুরুতেই ঘটনার তদন্ত কি, ঘটনার কিছুই শুরু হয়নি এখনো, ইভেন আগুন পুরোপুরি নেভানো, আগুন পুরোপুরি নির্বাপনও হয়নি, বলা হচ্ছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসছে, এরকম অবস্থায় যখন ঘটনার কোনো কিছুই হয়নি, তদন্তের ত শুরু হয়নি, তখনই সরকারের সর্বোচ্চ মহল থেকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে ঘটনা কোন খাতে প্রবাহিত করতে হবে। তো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই নির্দেশনা মতো কাজ করবে। ঘটনার এখানেই কিন্তু ইতি। লক্ষ্য করুন, ঘটনাটা মাত্র ঘটেছে, এখনো কিছুই শুরু হয়নি, আগুনও পুরোপুরি কন্ট্রোলে আসেনি, আগুন পুরোপুরি নেভেনি, এর মধ্যেই প্রধানমন্ত্রী বললেন যে বিএনপি জামাত জড়িত আছে কিনা সেটা দিকে তিনি ইঙ্গিত করলেন। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের বেটা পেয়ে গেল, কোন দিকে তারা তদন্ত করবে, কাকে কাকে তারা অভিযুক্ত করবে, কাদেরকে তারা দায়ী করবে, কাদের বিরুদ্ধে মামলা করবে, কাদেরকে গ্রেপ্তার করবে, কাদেরকে তারা হেনস্থা করবে, সব কিন্তু তারা মনে মনে ঠিক করে ফেললো, এবং সেই লাইন চেইন অফ ওয়ার্ক কিন্তু তাদের ঠিক হয়ে গেল। তো এই যে ঘটনা ঘটার সাথে সাথে বিরোধী দলকে দায়ী করা, এটা হচ্ছে ঘটনা ধামাচাপা দেওয়ার, ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করবার, বিরোধী দলকে অযথা হেনস্থা করবার, অযথা বিরোধী দলকে সমস্যায় ফেলবার, অযথা বিরোধী দলের নেতা কর্মীদেরকে দৌড়ের উপর রাখবার সবচেয়ে ভালো একটা টেকনিক, এবং সেই টেকনিকটাই আমরা দেখছি এই ঘটনাগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। না হলে একটার পর একটা ঘটনা যেগুলো সিমিলার প্যাটার্নে ঘটছে, একই রকম প্যাটার্নে ঘটছে, যে এমন একটা সময় ঘটছে যখন কেউ নাই, মানে অন্ধকার, সবাই ঘুমে, দোকানে কেউ নাই, মার্কেটে কেউ নাই, কি করে এই সময় হঠাৎ করে আগুন লাগে? হ্যাঁ, দোকান মালিক সমিতি বলছে যে সেখানে একটা ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজ ভাঙার সময় সেখানে যেই তারগুলো ছিল, ইলেকট্রিকের যে তারগুলো ছিল, সেই তারগুলোকে তারা বোধ হয় কেটে ফেলেছে বা মানে ডিসম্যান্টল করতে গেছে, তখন সেখান থেকে আগুন লেগেছে। এখন সেটা যেটাই হোক না কেন, সেটা ব্রিজ ভাঙা থেকে আগুন লাগুক, কিংবা সেটা ইলেকট্রিক তার থেকে আগুন লাগুক, কিংবা অন্য কোনোভাবে আগুন লাগুক, এগুলো খতিয়ে দেখবার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেগুলো খতিয়ে দেখবার দায়িত্ব যে প্রশাসন আছে সেই প্রশাসনের। এগুলো শুরু করবার আগে বিরোধী দলের কাঁধে দোষ চাপানোর চেষ্টা একটা নোংরা রাজনৈতিক খেলা ছাড়া আর কিচ্ছু না। এর ফলে যেটা হবে, প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা দায়ী, তারা কিন্তু পার পেয়ে যাবে, তারা মনে করবে যে যাক বাঁচা গেল, এটাও বিএনপির উপরে দিয়ে আমরা পার পেয়ে যেতে পারবো, যা হবে বিএনপির উপরে হবে, আমরা আর কোনো অসুবিধা হবে না, এবং তারা তৃতীয় বা চতুর্থ কোনো জায়গা বেছে নেবে এই ধরনের নাশকতা করার জন্য। শেষ একটা কথা বলি, এই ধরনের নাশকতা যদি মানে ষড়যন্ত্রের ফলে হয়ে থাকে, সেই ষড়যন্ত্রের হাত থেকে কিন্তু বিরোধী দলের ঘাড়ে দোষ চাপিয়ে সরকার বাঁচতে পারবে না। সুতরাং সরকারের উচিত হবে তার নিজের স্বার্থে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, তার নিজের স্বার্থে প্রকৃত দোষীদের বের করা, তার নিজের স্বার্থে প্রকৃত ঘটনা উন্মোচন করা, না হলে যেই ফাঁদ সরকার বিরোধী দলের উপর পাতার চেষ্টা করছে সেই ফাঁদে সরকার নিজে পড়বে।